হ্যালো বন্ধুরা, নূর ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি একটা অতি গুরুত্বপূর্ণ রিজনিং, যেটা বেশিরভাগ পরীক্ষায় আসে, সেটাকে আমরা কিভাবে করব তা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যদি তোমরা প্রথমবার হয়ে থাকো, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে এবং প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ইজিলি ভাবে এই ধরনের ম্যাথগুলো করতে পারবে। যদি আমার চ্যানেলে প্রথমবার হও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখানে ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার, এখানে বলা হয়েছে এই নাম্বারের মধ্যে যেটা মিসিং, মিসিং মানে কি, যেখানে নাম্বারটা নেই, মানে এই জায়গায় নাম্বারটাও নেই, সেই নাম্বারটা এখান থেকে বের করতে হবে। তাহলে আমাদের নাম্বারটা কি দেওয়া আছে, 24, মানে 24, 6, 18, 9, 36, 9, 24 এবং কোশ্চেন মার্ক। তাহলে এই কোশ্চেন মার্ক কি হবে, তাহলে প্রথমে এই কোশ্চেন মার্কটা না জেনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ডিজিটগুলো, যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বুঝবো আমরা। এখানে 24 6, তো এর সঙ্গে কী রিলেট এটা ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে। নেক্সটটা 18, মানে 18 9, এর সঙ্গে কি সম্পর্ক ভাবছি, দেখা যাচ্ছে যে 6 থেকে 24, এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি 6-এর সঙ্গে যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু 24 আসছে, ঠিক আছে। এই নিয়মটা হলো, সেকেন্ড নিয়মটা দেখে খুঁজে নেবে আমাদের, ঠিক আছে। 9-এর সঙ্গে যদি আমি 2 মাল্টিপ্লাই করছি তাহলে 18। দেখো বন্ধুরা, এখানে 4 মাল্টিপ্লাই করছি আর এখানে 2 মাল্টিপ্লাই করছি। তারপর নেক্সটটা দেখা যাক কি হচ্ছে, নেক্সটটা কী আছে, 36 আছে, তাহলে 9 ইন্টু 4, কিন্তু এখানে আমাদের 36 চলে আসছে। তাহলে এইখানে বন্ধুরা দেখো, তাহলে এইখানে আমরা কি এর সঙ্গে 4 গুণ করছি, 24 আসছে, আর এই 9-এর সঙ্গে 2 গুণ করছি, আমাদের 18 আসছে, মানে এই পাশে আমাদের আসছে, এটা 18 আসছে। আবার এখানে আমরা 4 গুণ করছি, তাহলে 24 আসছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে 4 দিন মাল্টিপ্লাই, তারপরে 2 দিন মাল্টিপ্লাই করেছে, মানে গুণ করেছে, তার এখানেও 4 দিন গুণ করেছে, তাহলে আমরা জানবো কি এখানে 2 দিন গুণ করে এখানে আসবে 24। তাহলে কোন সংখ্যাটো, যে সংখ্যাটাকে 2 দিন গুণ করলে আমাদের 24 আসবে, 24 তো আসবে না, তাহলে এই 12, তাহলে 12 তো গুণে 24, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 12। তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা বড় করে ভাববো না, প্রথমে আমরা ছোট ছোট জিনিসকে ভেবে নেবো, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমরা সহজে এবং খুব তাড়াতাড়ি ম্যাথগুলো কিন্তু করে ফেলতে পারবো আমরা। থ্যাংক ইউ সো মাচ।